যারা বলে সানট্যান সেটা আবার কি জিনিস, শুধু তো একটুখানি স্কিন ডার্ক হবে, এটাকে ফিক্স করা তো খুবই সহজ ব্যাপার। তাদের প্রত্যেককে এই সময় এই গরমকালে উইদাউট সানস্ক্রিন পুরীর বিচে পাঠিয়ে দেওয়া হোক, তারপর যখন ফিরে আসবেন তখন বলা হবে এবার সরিয়ে দেখান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন আর নিজেদের ভীষণ খেয়াল রাখছেন। আপনারা যারা প্রথম আমার চ্যানেলে এসেছেন, নমস্কার, আমি ঋতুপর্ণা। ঋতুপর্ণাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিচে যে লাল রঙের সাবস্ক্রাইবের বাটন আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন, পাশে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকে আমি কথা বলবো ট্যান নিয়ে, সান ট্যান। এমনিতে জিনিসটা খুবই সহজ আমাদের কাছে শুনতে লাগে, কিন্তু জিনিসটা আদৌ কিন্তু সহজ নয়। সহজ ভাষায় যদি এটাকে আমি বলতে চাই তাহলে বলবো যে সূর্যের এই যে ক্ষতিকর প্রভাব রয়েছে, অর্থাৎ রোদের জন্য আমাদের ত্বকের উপরে যে ডার্কনিংটা আসে, অর্থাৎ ত্বকটা যে অনেকটা তামাটে বর্ণের হয়ে যায়, সেটাকে আমরা আপাত ভাষায় ট্যান বলি। যদি ডিটেলে কথা বলতে যাই তাহলে আমাদের স্কিনের দুটো পার্ট আছে, অন্তঃত্বক আর পবিত্র। মেলান, এই দুটো ত্বকের মধ্যেই মেলানিন বলে একটা প্রোটিন আছে, যে যেমন আমাদের চুলে কেরাটিন প্রোটিন থাকে ঠিক সেই রকমই আমাদের স্কিনেও কিন্তু এই প্রোটিনটা থাকে। এই প্রোটিনটা যখনই সূর্যের আলোর কন্ট্যাক্টের মধ্যে এসে তখন অ্যাক্টিভেট হয়ে যায়, এবং সূর্যের যে ক্ষতিকর যে আল্ট্রাভায়োলেট রে আছে ইউভি রশ্মিগুলোকে শোষণ করে নেয়, শোষণ করে ডার্ক করে দেয়, আমাদের উপরের ত্বকটাকে অনেকটা ডার্ক করে দেয়। আমরা সকলেই ট্যান মানেই খুব খারাপ ভাবি, কিন্তু আদতেই কিন্তু সেটা নয়, ট্যানও কিন্তু খুব ভালো আমাদের স্কিনের জন্য। ট্যান কিন্তু খুব ভালো, ট্যান যখনই আমাদের শরীরের উপর হয়ে যায় উপরের যে মেলানিন থাকে সেটা একটা স্তর তৈরি করে যেটা অনেকটা ডার্ক হয়ে যায়, ফলে বহির্ত্বকের উপরে যখন মেলানিনটা ডার্ক হয়ে যায় এই বহির্ত্বকের এই মেলানিনকে ভেদ করে কিন্তু সূর্যের আর কোনো ক্ষতিকর রশ্মি আমাদের শরীরের ভিতরে, অর্থাৎ অন্তঃত্বক দিয়ে আমাদের শরীরের ভিতরে কিন্তু আসতে পারে না, ফলে আমাদের এই যে সূর্যের ক্ষতিকর যে আল্ট্রাভায়োলেট রেগুলো আছে তার জন্য আমাদের স্কিনের মধ্যে অনেক রকমের ইরিটেশন হয়, বিশেষ করে স্কিন ক্যান্সার হয়, সেটা থেকে কিন্তু এই ট্যানটা আমাদের, এটা ভীষণ একটা বেনিফিট ট্যানের জন্য। কিন্তু 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 শরীরের দাগ যেমন আমাদের কোনো ক্ষতি না করলেও তাকে যেমন রাখা যায় না, ট্যানও আমাদের কোনো রকম ক্ষতি না করলেও ট্যানকে কিন্তু রাখা যায় না। কেন রাখা যায় না? ট্যান আমাদের শরীরে থাকলে আমাদের ত্বকের ওপরে একটা আলাদা ডার্ক লেয়ার তৈরি করে, যার জন্য আমাদের মুখ এবং ঘাড়ের ত্বকের রং আলাদা হয়ে যায়, হাতের এই জায়গাটা এবং এই জায়গাটার রং আলাদা হয়ে যায়। স্লিপার পরে চলাচল করি তাহলে দেখবেন স্লিপারের যে বেল্টগুলো আছে সেই বেল্ট অনুযায়ী দেখবেন ওখানে ত্বকটা আলাদা, আবার বেল্টটা যেখানে নেই সেখানকার ত্বকটা আলাদা। এবং দেখবেন যারা শার্ট পরেন বা যারা গেঞ্জি পরেন তাদের গলার কাছে এই জায়গাটা ঠিক গোল হয়ে একটা ট্যানের দাগ পড়ে গেছে, অর্থাৎ এই জায়গাটা স্কিনের কালার আলাদা, এই জায়গাটা স্কিনের কালার আলাদা, এইটাকেই আমরা ট্যান বলি। এই ডার্কনিংটাই আমাদের থাকে যেটা আমাদের ইরিটেট করে। স্কুলে কলেজে অফিসে থাকি বা বাড়িতে থাকি, ট্যান স্কিন হলে আমাদের কনফিডেন্ট লেভেল লো হয়ে যায় এবং আমাদের যে আপার বিউটি আছে সেই আপার বিউটিতেও কিন্তু একটুখানি বাধা পড়ে। যদি সানট্যান হয়ে যায় তাকে তো কিওর করতেই হবে, এটাকে তো রেখে দেওয়া যায় না। কিওর করার জন্য আমি এখানে আজকে যে রেমেডিটা নিয়ে এসেছি সেটা ভীষণ সহজ, ভীষণ হ্যান্ডি এবং ভীষণ কনভিনিয়েন্ট এবং ভীষণ ইকোনমি। এই সানট্যানটা রিমুভ করার জন্য আমরা একটা প্যাক তৈরি করব। এই প্যাকটা তৈরি করার জন্য আমার লাগবে শুধুমাত্র তিনটে জিনিস, এবং সেই তিনটে জিনিসই আমাদের কিচেনে সবসময় থাকে, ভীষণই অ্যাভেলেবেল জিনিস। এই প্যাকটা বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো চালের গুঁড়ো, অর্থাৎ রাইস ফ্লোর। চালের গুঁড়ো আপনারা যখনই ব্যবহার করবেন সবসময় খেয়াল রাখবেন চাল গুঁড়োটা যেন ভীষণ ফাইন হয়, যদি ফাইন ডাস্ট না হয় তাহলে আপনারা একটা চা ছাঁকনি করে ছেঁকে নিতে পারেন। আজকে এই প্যাকটা বানানোর জন্য আমি নিয়েছি 3 চামচ মতো চালের গুঁড়ো, এবং তারপর আমি তাতে দেব মোটামুটি 2 চামচ মতো টক দই। ফ্রিজের ঠান্ডা টক দই যদি হয় তাহলে একটা আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশন আপনারা পাবেন, যখনই প্যাকটা ব্যবহার করবেন একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি আসবে যেটা স্কিনেতে ভীষণ রকমভাবে আরাম দেয়, যেটা আপনাদের ব্যবহার করতেও কিন্তু খুব ভালো লাগবে। টক দই দেওয়ার পর আমি এখানে ব্যবহার করব কয়েক ফোঁটা লেবুর রস। আপনাদের যাদের লেবুর রসে ইরিটেশন হয়, প্রবলেম হয়, তারা লেবুর রসটাকে স্কিপ করতে পারেন। সাইট্রিক অ্যাসিডের জন্য আপনারা অবশ্যই কিন্তু এখানে টমেটো রস ব্যবহার করতে পারেন, যদি টমেটো রসও ব্যবহার করতে না চান তাহলে অবশ্যই আলুর রস ব্যবহার করতে পারেন, কিন্তু এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস ব্যবহার করার চেষ্টা করুন। যদি কোনো কিছু ব্যবহার করতে না চান তাহলে শুধুমাত্র চালের গুঁড়ো এবং টক দইটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন।
এই তিনটে জিনিসকে ভালো করে ডাইলিউট করে নেওয়ার জন্য, অর্থাৎ ভালো করে একটা স্মুথ পেস্ট বানানোর জন্য আমি এখানে জল দেব। আর যতক্ষণ না খুব ভালো একটা ঘনও থাকবেন এবং খুব পাতলাও থাকবে না, মোটামুটি মিডিয়াম যখন থাকবে তখনই আপনারা কিন্তু সরাসরি এই প্যাকটাকে ব্যবহার করতে পারেন। এখন যদি এই প্যাকটাকে আপনারা স্টোর, তাহলে অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব যে আইস ট্রের মধ্যে এটাকে রেখে কিউব বানিয়ে ফেলুন, কারণ ফ্রিজ করে নিলে এর ভিতরে যে পটেন্সিটা রয়েছে সেটা কিন্তু প্রেজেন্ট থাকবে। যদি এমনি নর্মাল ফ্রিজের মধ্যে আপনারা এটা রেখে দেন, তাহলে কিন্তু এর ভিতরে যে গুণবত্তাটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে লুজ হতে থাকে। আইস কিউব তৈরি করে নিলে ভবিষ্যতে আপনারা ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু খুব সুবিধে হবে, একটা করে আইস কিউব বের করে নেবেন এবং ব্যবহার করবেন। এই প্যাকটা যে শুধুমাত্র আমাদের ফেসের জন্য বা নেকের জন্য তা নয়, অল ওভার বডিতে আপনারা এই প্যাকটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র ফেস আর নেকেতে ব্যবহার করে দেখাচ্ছি। ব্যবহারের আগে অবশ্যই স্কিনটাকে একটু ড্যাম্প করে নেবেন, অ্যাপ্লিকেশনের সুবিধে হয়। এবং হাতে নাকের ওপরে এবং আমাদের থুতনিতে দেখবেন অনেক কালো কালো ছোট ছোট ব্ল্যাক হেডস থাকে, সেইগুলোতে আপনারা ভালো করে ফোকাস করুন। কিন্তু কখনোই এই প্যাকটা লাগানোর সময় বা প্যাকটা যখন আপনারা তুলবেন, কখনোই কিন্তু রিগোরাস লাগানোর সময় খুব হালকা হাতে এভাবে গোল গোল করে ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ আপনারা এভাবে ঘষতে পারেন, তবে সেটা কখনোই 1 থেকে 2 মিনিটের বেশি নয়। অনেকেই মনে করেন যে বেশি গায়ে জোর দিয়ে বা রিগোরাসে রাব করলে হয়তো স্ক্রাবটা ভালো হবে, ট্যানটা খুব সহজে উঠে যায়, সেটা কিন্তু আদৌ সত্যি নয়। এতে একটা লাগিয়ে কিন্তু কখনোই আমরা এটাকে শুকিয়ে ফেলবো না, শুধুমাত্র হাত দিয়ে যখন আপনারা ফেসটাকে টাচ করবেন তখন যদি দেখেন এই প্যাকটা হাতে লেগে যাচ্ছে না অথচ প্যাকটা ড্যাম্প আছে, ঠিক তখনই বুঝবেন যে সময় এসে গেছে প্যাকটাকে সরিয়ে ফেলার। এবার ভালোভাবে আপনারা হাতে জল নিয়ে প্রথমে মুখটা এবং গলাটাকে হালকা ভিজিয়ে দিন, যাতে প্যাকটা উঠতে সুবিধে হয়। এবং প্যাকটাকে খুব হালকা হাতে আপনারা শুধুমাত্র সরিয়ে ফেলুন, কখনোই কিন্তু ঘষবেন না বা রাব করবেন না। এই ডিআইওয়াই প্যাকটার ফার্স্ট অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা ডিফারেন্স দেখতে পাবেন। যদি সামান্যতম সানট্যান হয়ে গিয়ে থাকে তাহলে এই ফার্স্ট অ্যাপ্লিকেশনে কিন্তু সেই সানট্যানটা একদমই সরে যাবে। যদি সিভিয়ার সানট্যান হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘদিনের পুরনো সানট্যান হয়ে থাকে, তাহলে ফার্স্ট অ্যাপ্লিকেশনে আপনারা ডিফারেন্স দেখতে পাবেন, কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশনে এই ট্যানটা সরে যাবে না। আপনারা প্রতি অল্টারনেট ডেজে এটাকে ব্যবহার করুন, অর্থাৎ সপ্তাহে 3 দিন কি সপ্তাহে 2 দিন আপনাদের যেমন সুবিধা হয় সেরকম ব্যবহার করুন। অবশ্যই অল ওভার বডিতে আপনারা ব্যবহার করুন। এইভাবে যদি আপনারা রেগুলার 2 সপ্তাহ ফলো করেন, তাহলে অবশ্যই কিন্তু গ্যারেন্টির সাথে বলছি এই প্যাকটা পুরো ট্যানটাকে সরিয়ে ফেলতে কিন্তু সক্ষম। ট্যান হওয়া যতটা সহজ, ট্যানকে কিন্তু শরীর থেকে সেটাকে বের করে ফেলা, অর্থাৎ ট্যানকে সরিয়ে ফেলা কিন্তু ততটাই কঠিন। প্রিভেনশনের জন্য একটা জিনিসই রয়েছে, সেটা হলো সানস্ক্রিন, সানস্ক্রিন, সানস্ক্রিন। অবশ্যই প্রিভেনশনের জন্য সানস্ক্রিনের তুল্য কোনো জিনিস নেই। যখনই আপনারা বাইরে বেরোবেন, যে কোনো সময়, শুধুমাত্র গ্রীষ্মকাল নয়, সারা বছর যখনই আপনারা বাইরে বেরোবেন অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। যারা এটা মনে করেন যে শুধুমাত্র বাড়ির বাইরে থাকলে আমরা সানস্ক্রিন ইউজ করবো, বাড়ির ভিতরে থাকলে নয়, তারা কিন্তু খুব ভুল করছে। এটা কিন্তু আদতেও সত্যি নয় যে শুধুমাত্র বাইরে গেলেই আমাদের কাছে সূর্যের আল্ট্রাভায়োলেট রেটা আসবে, ভিতরে থাকলে নয়, তা কিন্তু নয়। বাড়ির ভিতরেও যখন আপনারা থাকবেন সারা বছরই সানস্ক্রিন ইউজ করার চেষ্টা করুন, বিশেষ করে যখন আপনারা রান্না করতে যাবেন, আগুনের সামনে থাকবেন, তখন তো সানস্ক্রিন মাস্ট। তো কেমন লাগলো আজকে আমার এই প্রেজেন্টেশন? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রয়োজনের সাথে এবং প্রয়োজনীয় মানুষের সাথে শেয়ার করুন, এবং আপনার ফিডব্যাক অবশ্যই ফিরে এসে আমার কমেন্ট বক্সে জানান। আমি ইগারলি ওয়েট করব আপনার ব্যাক জানার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সেই নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যাবে। আমি আবার হাজির হয়ে যাবো সামথিং ম্যাজিক্যাল ফর ইওর স্কিন অ্যান্ড হেয়ারের রেমেডি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভীষণ পজিটিভ থাকবেন।